কি ওয়াদা করলাম? জান্নাত। জান্নাতের মৌলিক রব্বুল আমিন বললেন, দুইটা নিয়ামত তোমাদেরকে জানাই রাখলাম, একটা হচ্ছে খালিদিনা ফিয়া, আরেকটা হচ্ছে তাজরি মিন তাহতিয়াল আনহার, মাসাকিনা তাইয়েবাটা তোমাদের জন্য বোনাস। কিন্তু বান্দা জেনে রাখো, জেনে রাখো, এই যে ওয়াদা করলাম একটা, এইগুলা একটাও তোমার জন্য বড় বিষয় নয়। জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় বিষয় হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আবার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে যেইটাকে রাখবেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার আল্লাহ জান্নাতীদের কাছে আসবেন, আসার পরে জান্নাতীদেরকে ডাক দিবেন ইয়া হালাল জান্না। জান্নাতীদের যেই সাথে সাথে লাফ দিয়ে উঠে আল্লাহকে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আয় রাব্বুল আমিন আমরা হাজির আছি, ভালো মন্দ সবই তো তোমার হাতে। আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রদিতু, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতিরা অবাক হয়ে যাবে, আমার রব বলেন কি আমরা খুশি নাই মানে, এমন নিয়ামত পেয়েছি যেই নিয়ামত আর কেউ পেয়েছে নাকি? জান্নাতিরা সাথে সাথে উত্তর দিবে, মালা ওয়ামালাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও আমাদের রব বলেন কি, বলেন কি আমরা জান্নাতে খুশি না থেকে পারি নাকি? আপনি আমাদেরকে যা দিয়েছেন এরকম নিয়ামত তো আর কখনো কেউ পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পরে জান্নাতীদেরকে বলবেন হাল আজিদুকুম, আমি কি একটু বাড়াই দিব নাকি? জান্নাতীদের স্পিচলেস হয়ে যাবে, আর কথা বলতে পারবে না, এর উপরে আবার কেমন করে বাড়াই? আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে জান্নাতীদের জন্য ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আজকে আমি তোদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আজকের থেকে চিরস্থায়ীভাবে তোদের প্রতি খুশি হলাম, আমি রব্বুল আলামিন আর কোনো দিন তোদের প্রতি রাগ করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো নাকি ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারের মানে জানো নাকি? রব্বুল আমিন যেই না বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, সাথে সাথে রব্বুল আমিন তার মুখের উপর থেকে যতগুলা পর্দা আছে যেমনি রব্বুল আমিন আস্তে আস্তে সরায় দিবেন। ওই দিন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দেখা হয়ে যাবে। এতক্ষণ একটু আগেই বলেছে মালাকা লা নারদা ইয়া রব্বানা কদা তাইতানা মালাম তুতিয়া হাদান কবলা, রব্বুল আমিন বলো কি আমাদের থেকে বড় নিয়ামত কেউ পেয়েছে নাকি? আমাদের থেকে বড় আজকে যা নিয়ামত দিয়েছো তার থেকে কল্পনা করতে পারি নাকি? রব্বুল আমিনের কথা যারা বলেছিল ওই মানুষগুলাই আল্লাহ রব্বুল আমিনকে যখন দেখে ফেলবে, রব্বুল আলামিনকে দেখার সাথে সাথে এর আগে জান্নাতের যত নিয়ামত তার ছিল সব নিয়ামত তার কাছে তখন পানসা মনে হবে। আমার রসুল বলছেন, আল্লাহ যখন নিজেকে গুটায় নিবেন বান্দাদের মন খারাপ হয়ে যাবে, এমন মন খারাপ জান্নাত আর তার ভালো লাগে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করছেন মুমিন পুরুষ এবং মুমিন নারীর সাথে, আল্লাহ জান্নাতের সকাল সন্ধ্যা জান্নাতীদের সাথে দিদার দিতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ তোমাদের সাথে জীবন জান্নাতের ওয়াদা করেছি আর রিদওয়ানের ওয়াদা করেছি। কোন বান্দার প্রতি আল্লাহ যদি একবার খুশি হয়ে যান, আমার আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এর থেকে বড় সফলতা, এর থেকে বড় সার্থকতা, এর থেকে বড় ভাগ্য আর মুমিন জীবনের কিছুই হতে পারে না। যেদিন আল্লাহ বান্দাকে বলবেন আজকে থেকে চিরস্থায়ী ভাবে বান্দা তোর উপরে আমি রাজি হইয়া গেলাম। দুনিয়ার মুমিন কি সেকে নিজের সফলতা বানাইছে? নিজের দুইটা ছেলে, একটা ছেলে ভিক্টোরিয়াতে চান্স পাইছে, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, উনি আর জমিনে নাই, বাহা, একটা ইউরোপে গেছে, একটা মধ্যপ্রাচ্যে গেছে, আরে বাবা রে বাবা, আগে ছিল কর্মচারী এখন দোকানের মালিক হয়েছে, আগে ভাড়া বাড়িতে থাকতো এখন নিজের বাড়ি হয়েছে, আগে বাসে চড়ছে এখন নিজের একটা গাড়ি হয়েছে, আমরা সফল ঠিক কিনা?
আগে ফোনই ছিল না, এখন একটা অ্যান্ড্রয়েড হয়েছে, আগে অ্যান্ড্রয়েড নর্মাল ছিল, এখন একটা আইফোন হয়েছে, আর মাটিতে আছে নাকি? আইফোন হওয়ার সাথে সাথে সবসময় এইরকম করে নিয়ে ঘুরে, যাতে করে এখানকার চারটা ক্যামেরা দেখে পাবলিক বুঝে, কথা বলেন বুক পকেটের এই জায়গায় রাখে, মা পদিছে কয় পকেটটা একটু ছোট করে দিবেন, হ্যাঁ কে কয় না দরকার আছে মানে বেশি বড় পকেট ভাল লাগে না, আসল উদ্দেশ্য হচ্ছে এইখানে ঢুকানোর পরে চারটা ক্যামেরা যেন দেখা যায় ওনারটা কত নম্বর আছে কি না আছে কি না। জুতা একটা পরে এরকম করে ঘুরে বেড়াচ্ছে আর বলছে না জুতাটা ভালো হয়েছে অ্যাডজাস্ট একটু, মানে বন্ধু কেন জিজ্ঞাসা করেন এটা কোন কোম্পানির, খালি একবার বলছে জুতাটা তো ভালো লাগছে, হবে না কোন কোম্পানির জানিস, লোটর থেকে নেওয়া। ওরে বা, দুনিয়ার সফলতার মানদণ্ড আমাদের, সামান্য একটি ফোনের মালিক হলে আমি সফল, বাপ মনে করে ছেলে এই জায়গায় গেলে সফল, সন্তান মনে করে সরকারি জায়গায় চান্স পেলে সফল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন না না না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, তুমি ঈমানকে পূর্ণ করে আমার কাছে আসো, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি রাব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিয়ে রাখলাম, বান্দা ওই জান্নাতে আসার পরে তুই তো চূড়ান্ত সফলতার ঘোষণা দিবি, বুক ফুলাই ফুলাই অন্য ভাইদের কাছে জানাবি, আজকে আমার রব আমাকে বলছে, আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আজকেই তো হচ্ছে আমার সফলতার দিন। আল্লাহু আকবার। তাহলে চূড়ান্ত সফল কারা? ইমানে মজবুত যারা। বলেন চূড়ান্ত সফল কারা? জোরে বলেন চূড়ান্ত সফল কারা? ইমানে মজবুত যারা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের এক নম্বর ওয়াদা। শর্ত কি? ইমান মজবুত করতে হবে, ইমানকে শক্ত করতে হবে, যেমন তেমন ইমান। আপনার আমার ইমান তো এখন মানে একদম দুর্বল, মানে কি এর তো দুর্বল ইমান নাই, বেকায়দায় পড়তে দেরি, মাজারে যেতিন দেরি নাই, বেকায়দায় পড়তে দেরি, অমুকের কথা তমুকের কথা মামা খালুর কথা মনে করতে দেরি নাই, বেকায়দায় পড়তে দেরি, অমুক জায়গায় মান্নত দিতে দেরি নাই, বেকায়দায় পড়তে দেরি, তাবিজ ধরতে দেরি নাই, বেকায়দায় পড়তে দেরি, কবিরাজ বাড়িতে দৌড়াতে দেরি নাই। কুমিল্লার মানুষের বোধ হয় অভ্যাস নাই না, জাইনে বুঝেই বলতেছি প্রিয় ভাইরা। তাছাড়া এই যে আমাদের উঁচু উঁচু কবর এত উঁচু হয় কেন? এরাও ধান্দাবাজ, দেখেন এরা কত বড় ধান্দাবাজ। আপনি যদি কোনো একটা মানুষকে ভালোবাসেন ভাই, ভালোবাসলে তার যেখানে আলো লাগবে, যেখানে বালিশ লাগবে, যেখানে চাদর লাগবে সেখানে দিবেন না আপনি? আপনি একজনকে খুব মহব্বত করেন, আমার বুজুর্গ ছিলেন, আমার পীর ছিলেন, আমার মুর্শিদ ছিলেন, শায়েখ ছিলেন, এখন আপনি তারে মহব্বত করে উপরে পাকা করছেন, তার উপরে চাদর দিয়েছেন, তার উপরে লাইট দিয়েছেন, ভিতরে অন্ধকার, ভিতরে মাটি, আপনি যত মহব্বত করেন বছর বছর নিচে আপনি চাদর চেঞ্জ করেন ঠিক না, ভিতরে একটা লাইট অন্তত পক্ষে দেন দেন আপনি, তার মানে আপনাকে শয়তান এমনভাবে সিটিং বাস বানাইছে যে উনারও লাভ নাই আপনারও লাভ নাই ঠিক কিনা। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে এবং ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে আল্লাহর ওয়াদা, এই ওয়াদার জন্য ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাল কেবল জুড়াই দিয়েছেন বান্দাদের জন্য। তুমি কি এই আল্লাহর প্রতিশ্রুতি এই ওয়াদাগুলো পেতে চাও? একটা ডাল একটু বড় করে দাও। সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহু হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর প্রতিশ্রুত ওই জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তোমরা ইমানের সাথে আমলে সালেতে একটু মনোযোগ দাও, তোমরা একটু আমলে সালে করো। আমি রাব্বুল আমিন বললাম ওয়াদাল্লাহু হাক্কা, নিশ্চয় আল্লাহর ওয়াদা হক, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, কথাবার্তার দিকে আল্লাহর থেকে সত্যবাদী হওয়ার কারো যোগ্যতা নাই। আমার আল্লাহ বলছেন ইমানের সাথে তোমাদের একটা কেবল দায়িত্ব আমি আল্লাহ দিলাম, তোমরা আমলে সালে করনেওয়ালা হয়ে আমার কাছে আসো। আমরা অনেকেই চিন্তা করি আলহামদুলিল্লাহ আমার তো আমলে সলে করাই আছে, আমি তো পাঁচ জায়গা
সারা মুসল্লি, আমি তো আল্লাহর রহমতে টুপি মাথায় দিয়ে ঘুরি, মুখের মধ্যে রেখে দিছি দাড়ি, আমি যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়, হজেও কয়েকবার যাওয়ার নিয়ত আছে, সুযোগ হলে চলে যাব, মনে করছে এইগুলাই কেবল আমলে সলে। প্রিয় ভাই, এই কনসেপ্টটার থেকে বেরোতে হবে, এই চেতনাটা আপনার মধ্যে একটা ভিন্ন কনসেপ্টে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে আমলে সলে যেইটা বলেছেন, ওইটার সাথে যদি নামাজ রোজা হজ যাকাত আল্লাহ ইনক্লুড করতেন, আল্লাহ তো বলতে পারতেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আতাউয যাকা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাহ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আদাউয যাকা ওয়া আদাউল হাজ, আল্লাহ এরকম করে ইনক্লুড করতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইমানদার হও, আমি রসুলের মাধ্যমে তোমাকে জানাই দিতে চাই, ইসলাম যদি তোমার জন্য একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি তোমার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তুমি যদি কল্পনা করো এটা তোমার জন্য একটা স্কুল, ওই স্কুলটার মধ্যে তোমার নিজের নাম যদি টিকায় রাখতে চাও, তোমারে কি করতে হয়, স্কুলের এটিকেট মেনটেন করতে হয়, স্কুলে ক্লাসে হাজির হতে হয়, পরীক্ষা দিতে হয়, স্কুলের যে সকল নিয়ম কানুন আছে সেইগুলো ফলো করতে হয়, পরীক্ষায় বসার পরে পরের ক্লাসে ওঠার জন্য কমসে কম 33 মার্ক পেতে হয়, তুমি যদি 33 মার্কও না পাও, ওই স্কুলে তোমার নাম আস্তে আস্তে বিদায় হতে পারে, আর অপর ক্লাসে তোমার পার হওয়া অবশ্যই অসম্ভব হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম ওয়ালা খামসিন, ও দুনিয়ার মানুষ, এই ইসলাম, এই মুসলমানদের জন্য তোমাদের আল্লাহর পক্ষ থেকে যে দিন দেওয়া হলো, এই দিনেরও একটা মৌলিকত্ব আছে, তুমি যদি একজন ইমানদার হিসাবে ইসলামের মধ্যে নিজের নাম টিকিয়ে রাখতে চাও, আমি আল্লাহ তোমার জন্য 1 নম্বর শর্ত করলাম, ইমানের পরে তোমার সালাত আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিতে হবে, হজ ফরজ হলে হজে যেতে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে। এখন কোন মানুষ যদি নিজেকে ইমানের ইমানদারের পরিচয় দেয়, ইসলামের পরিচয় দেয়, অথচ যে নামাজ রোজা পড়েন না, বলেন তো ওই মানুষটা কি ইসলামের মধ্যে থাকবে? কথা বলেন থাকবে? তাহলে ইসলামের মৌলিক নিয়ামত, মৌলিকত্বের মধ্যে, ইসলামের মধ্যে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে এইগুলো পালন করতে হবে। এখন আপনার যেইটা পাস মার্ক, যেইটা না থাকলে আপনার ইসলামই থাকে না, এটা আবার কেমন করে ভালো কাজ হয়? এটা তো বাধ্যতামূলক কাজ, এইটা না করলে আপনার নামই ইসলামের মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমার জন্য তো নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বলল নেক কাজ তোমার করতে হবে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নেক কাজগুলো হাতে ধরায় ধরায় বলে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের 6টা মৌলিক দায়িত্ব আছে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে বড় কোনোটাই বাদ দেন নাই। রাসূল বলছেন, দেখা হলে সালাম দিয়ে দাও। এখন আমাদের সমাজে সালাম দাও আমরা তেমন গুরুত্বপূর্ণ কাজ মনে করি না, ঠিক কি না ভাই? গুরুত্বপূর্ণ কাজ এইটা কোনো গুরুত্বপূর্ণ কাজ না, গুরুত্বপূর্ণ কাজ হলেও এটা সেক্টর ভাগ করা আছে। আমি যদি হুজুর হই, আমি যদি ইমাম হই, তাহলে আমি তো সালাম দিব না, সালাম দিব মুসল্লিরা, তাই না? এলাকায় আমার একটা সম্মান আছে, তোমরা বেটারা সালাম দিবে, চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত সালাম দিছি তোমার, এখন চেয়ারম্যান খরচ করে হয়েছে, এখন তুই বেটা সালাম দিবি, ঠিক কি না? রাস্তাতে হেঁটে যাওয়ার পর বললে, রাস্তায় দেখলাম এটা কে রে, কার বেটারে, চিনতে পারলাম না, কোনো সালাম দিল না, ব্যাপারটা কি, এত বড় বেয়াদব, এটা সাইজ করে দিস তো, বলে কি না ভাই? প্রিয় ভাইয়েরা, এই যে সালাম দেওয়া, এটা একটা ভালো কাজ, এটাও আমলে সলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে যখন কেউ হাঁচি ফেলবে আপনার সামনে আলহামদুলিল্লাহ বললে, ওই হাঁচির উত্তর দেওয়া ইয়ারহামুকাল্লাহ, এই দোয়াটা করাও আল্লাহ রাসূল বলছেন, এটাও একটা ভালো কাজ। সুবহানাল্লাহ, ভালো কাজ, ভালো কাজের কোনো শেষ নাই, জানাজা এটা তো অংশগ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য বড় কঠিন যে তোমরা মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর মসজিদে তোমরা এতেকাফ করবে, জানো কি তোমরা একদিন এতেকাফ করলে কি সওয়াব? একদিন কেউ যদি আল্লাহর জন্য এতেকাফ করে, আল্লাহ রাব্বুল আমিন তার সাথে জাহান্নামের সাথে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। সুবহানাল্লাহ বলে 3 খন্দক কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা দিচ্ছেন, আসমান জমিনের যে দূরত্ব এইরকম দূরত্ব হবে একদিন আল্লাহর জন্য যদি কেউ এতেকাফ করে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই তো এতেকাফের ফজিলত,
দুনিয়ার মানুষকে এতেকাফের ফজিলত প্রত্যেক দিন আমি দিতে চাই মসজিদের নববীতে এক বছরের এতেকাফের সমান। কেমন করে? রাসূল বলছেন মাম্মাশা ফি হাজাতি আখি, কোন একটা ভাইয়ের একটা প্রয়োজন, কোন একটা ভাইয়ের একটা জরুরত বাড়ছে, এখন আপনি ওই জরুরত ফিল করার জন্য আপনার ভাইয়ের প্রয়োজনের সাথে আপনিও একটু গেছেন। বেচারি একটা বিপদে পড়ছে, আপনি বলছেন ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে উদ্ধার করে দেবে, আমি আসি। যাচ্ছে বেচারি ডাক্তারখানায়, যাবে একটু খোঁড়ায় খোঁড়ায় যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটা রিক্সা ডেকে দিচ্ছেন, এই সিএনজি দাঁড়া 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 ভাইরে নিয়ে যা তো ভাই, আপনি একটু তার সাথে, আপনার দরকার ছিল না, তারপরে যে একটা তুলে দিছেন। এই যে আপনার কোনো একটা ভাইয়ের প্রয়োজনে আপনি একটুখানি তার সাথে হেঁটে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ এই কাজকেও এত পছন্দ করেন, আল্লাহর নবীর মসজিদে কবুল এতেকাব এক বছর করলে যে সওয়াব হবে, কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য তার সাথে যদি একটুখানি হেঁটে যায় কেউ, আল্লাহ তার আমল নামায় এরকম সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এগুলো ভালো কাজ। আমরা ভালো কাজের ডেফিনেশন এখন পরিবর্তন করে ফেলেছি, আমরা ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা এটা আমরা বুঝতেই চেষ্টা করি না, মনে করছি নামাজ পড়ি ভালো কাজ। ভাই নামাজ পড়ি আমরা, কিন্তু আমরা মিথ্যা কথাও বলি। বলেন তো মিথ্যা কথা বলা কি ভালো কাজ? গীবত করা কি ভালো কাজ? গালি দিয়ে কথা বলা কি ভালো কাজ? কিন্তু এইগুলো বদভ্যাস আমাদের জীবনে আছে কি না, আছে কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার বুকে যারা ঈমান আনবে এবং আমলে সালে করবে, আমি রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি করলাম। সুতরাং আমি আমার তরুণ যুবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ, চেষ্টা করেন ভালো কাজের পরিমাণ বাড়ানোর জন্য। সামাজিক কাজ আমাদেরকে করতে হবে, অনেক ধরনের আমাদের সামাজিক কাজ আছে এই এলাকার মধ্যে। আমরা যখন থাকি, আমরা এলাকার মধ্যে যখন চলাফেরা করি, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নাজমুস সাকিব চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগেই না বলছিলেন, আমি ওর নাম বলছি, আপনারা বলছেন নাজমুস সাকিব আসে নাই, নাজমুস সাকিব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে তেলাওয়াত শোনাবে ইনশাল্লাহ। আমি আর অল্প একটু কথা বলবো আপনাদের কাছে, আর একটা পয়েন্টে কথা বলবো, আসেন তো ইনশাল্লাহ। শেখ আহমদুল্লাহ আসছেন, কিন্তু আসেন না, দুই ভাই আমরা এক গাড়িতে এসছি, আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর ওয়াদা আল্লাহর পক্ষ থেকে জান্নাত, এক নম্বর ওয়াদা কি কি দায়িত্ব কি? ঈমানটাকে বিশুদ্ধ করা, আর ওই ঈমানের সাথে একটু আমলে সালের ডালপালা আমাদেরকে বৃদ্ধি করা। এই দুটো কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবারিত যেই ওয়াদা, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আমিন পূরণ করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন এবার দ্বিতীয় একটা নিয়ামতের কথা বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূর। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমরা যে চলাফেরা করো, দুনিয়ার বুকে তোমাদের জন্য একটা আলো লাগে। আজকের পৃথিবীতে ইলেকট্রিক আলো, কিন্তু এককালে রাত্রেবেলা তখনও আলো ছিল, হয়তোবা মশালের আলো, চেরাগের আলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে এবং আখেরাতে তোমাদের চলার জন্য আমি রাব্বুল আমিন তোমাদেরকে একটা আলো দিতে চাই। এই আলোটা কেবল বাহ্যিক এরকম আলো নয়, আল্লাহ রাব্বুল আমিন অন্তরের মধ্যে একটা বাসিরা ঢেলে দিতে চান, অন্তরের মধ্যে একটা নিয়ামত ঢুকায় দিতে চান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর ওয়াদা, ও দুনিয়ার মানুষ, কিন্তু এই ওয়াদা পূরণের জন্য আল্লাহ কতগুলো শর্ত করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রাব্বুল আমিন দুইটা ওয়াদা করতেছেন, দুইটা ওয়াদা তোমাদের জন্য নিতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ আহমদুল্লাহ চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ। এখন শায়খ ইনশাআল্লাহ আলোচনা করবেন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এই পয়েন্টটা শেষ করে দেই, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের কাছে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, প্রথম শর্ত ইমানদার ছিল। আল্লাহ বলছেন যারা ইমানদার, আমি রাব্বুল আমিন তাদের জন্য বললাম ইত্তাকুল্লাহ, এক নম্বর দায়িত্ব দিলাম তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি একটা আলো দিতে চাই, আর তোমাদেরকে আমার কেফালতের মধ্যে তুলে নিতে চাই। দুনিয়ার মানুষ যদি কিফলাইন বুঝে ফেলতো, দুনিয়ার মানুষ পাগল হয়ে যেত এই ওয়াদা যেন আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বুঝছো কিনা, ইউতিকুম কিফলাইনি মির রহমাতিহি, তুমি যদি দুইটা ওয়াদা দুইটা প্রতিশ্রুতি আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুইটা প্রতিশ্রুতি দিব। ইমানদার যারা হয়েছ, এক নম্বর ওয়াদার আলোকে ইমান এনেছ। এরপরে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা আল্লাহকে ভয় করি কিনা? করি কিনা? করি, কিন্তু আমাদের এই ভয়ের কনসেপ্টের মধ্যে ঘাপলা আছে। রমজান মাস, আপনার মুখটা শুকায় গেছে। রমজান মাসে আপনার বিকালবেলা বড় দিন, ওই দিনের বেলা আপনার সন্ধ্যা রাখতে কোনো একজন বন্ধু এসে বলছে, দোস্ত যেমনেই হোক তোর মুখের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, তোর জন্য বলতেছি 500 টাকা, এটা দিলাম পকেটের মধ্যে রাখ, বাথরুমের মধ্যে যা, যাই অজু করার নাম করে 2টা ঢোক পানি খাইয়ে চলে আয়, তুই আর আমি কেবল জানবার কাউরে বলবো না, উল্টা 500 টাকা দিছে, বন্ধু কি রাজি হবে? বলবে ওরে বদমাইশের বদমাইশ, তোর 500 টাকা দিয়ে খাওয়া লাগবে, যদি পানি খাওয়াই লাগতো এমনি পারতাম, কিন্তু বেটা তুই বলিস তুই আর আমি কেবল জানবো, বাথরুমের ভিতর কি আল্লাহ খবর রাখবে না? রাখবে কি না? যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দা ডুগ্গি দিয়া পানি খায় না, বাথরুমের ভিতরে খায় না, গোপনে খায় না, কিন্তু ওই আল্লাহর বান্দাই দেখা যায় আল্লাহরে বিন্দু মাত্র চিন্তা চেতনার মধ্যেও না আনিয়া ওই বান্দাই আবার অনেক সময় রাস্তার খোয়া খায়, রাস্তার রড খায়, এর বদলে বাঁশ দিয়ে দেয়। আছে না ভাই? তাহলে বাঁশ দেওয়া আল্লাহ নিশ্চয় দেখে না? দেখে, আল্লাহর খায়ে কাম আছে বাঁশ দেওয়া দেখবে আল্লাহ? প্রিয় মুসলমান, তাহলে ইত্তাকুল্লার কনসেপ্টের মধ্যে আমাদের পরিবর্তন লাগবে। আপনাকে আমাকে এই চেতনা জাগ্রত করতে হবে, আমার আল্লাহ আমার সব বিষয়ে খবর রাখেন। বান্দা যখন আল্লাহকে ভয় করে চলতে শুরু করবে, আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া আমিনু বিরাসূলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল আল্লাহকে ভয় নয়, দ্বিতীয় পয়েন্টটা বেশি জরুরি, বাংলাদেশের জন্য আরো বেশি জরুরি, ওয়া আমিনু বিরাসূলিহি। 4টা তাফসীর দেখেছে আলাদা আলাদা, ওয়া আমিনু বিরাসূলিহির ব্যাপারে কি বলছেন আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহি আলাই বলছেন, দুনিয়ার মানুষ অনেকে আল্লাহর প্রতি ঈমান আনাতে বড় বেশি মজবুতি আছে, আল্লাহকে ভয় অনেকে করে, কিন্তু রসুলের ঈমান আনার ব্যাপারে দুনিয়ার মানুষের কনসেপ্ট অনেক দুর্বলতা। আমরা বর্তমান বাংলাদেশে আধুনিক কালে দেখতে পাই একদল মানুষ দুনিয়াতে এখন বেরোইছে, যারা বলে আমরা আহলে কোরআন, নবীজির সুন্নাত আর হাদিসের আমাদের তেমন দরকার নাই। আছে কি না এরকম একটা দল বেরোইছে আপনারা জানেন? আমি তাদের জন্য বলি, আপনাদের কনসেপ্ট পরিষ্কার করার জন্য বলি, গতকালকে ছিল জুমার দিন, কিসের দিন? কিসের দিন? আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। দুনিয়ার মানুষ যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, আল্লাহর ঘর মসজিদের দিকে যাও। আপনাদের কেন অনেক হাফেজ আছেন, অনেক আলেম আছেন, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, কোরআনের এরকম কোনো একটা আয়াত, কোনো একটা কনসেপ্ট কোরআন থেকে কেউ বের করে দেখাতে পারবেন? জুমার দিনে তো আল্লাহ যেতে বললেন, মসজিদে যাওয়ার পরে আপনি যে সালাতে দাঁড়াবেন, ওই সালাত কয় রাকাত পুরা কোরআনে আছে? আপনারা না বললে হবে না,
যারা আলেম ওলামা তাদের কাছ থেকে শুনতে হবে, পুরা কোরআনুল কারিমের মধ্যে জুমার কয় রাকাত নামাজের বর্ণনা নাই। আপনি এক রাকাত নামাজে দাঁড়াবেন, কয়টা রুকু কয়টা সিজদা, সিজদার মধ্যে কোন তাসবি পড়বেন, পুরা কোরআন খুঁজে দেখেন, পুরা কোরআন নামাজ পড়বেন, হাদিস লাগবে না, সুন্নত লাগবে না, পারবেন আপনি? আপনি জুমার নামাজ পড়তে পারবেন না। এটা একটা মাইনর উদাহরণ, আরো বড় উদাহরণ দেওয়া যাবে। সুতরাং যারা এখন বলে আমরা আহলে কোরআন, কেবলমাত্র কোরআন হলেই লাগবে, হাদিসের জয়ীফ আছে, সহি আছে, এটা আছে, যেটা আছে, হাদিসের ঝামেলার মধ্যে না যাই, বুঝবেন এরা টাটকা শয়তান। এরা নতুন একটা কৌশলে বান্দাদেরকে ইমান থেকে দূরে নিতে যায়। এই জন্য আমার আল্লাহ আগে আগে বলে রেখে দিয়েছেন সূরা হাদিদ 57 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আমিনু বিরাসূলিহি, আমার রসুল যা যা এনেছেন তার প্রতি ইমান আনার আগ পর্যন্ত আমি আল্লাহর ওয়াদা তোমাদের জন্য বাস্তবায়ন হবে না। ঠিক কিনা? সুতরাং আল্লাহর এই ওয়াদা পেতে হলে আপনার জন্য শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা, রসুলের আনিত জীবন বিধান আপনার জীবনে বাস্তবায়ন করা, আমার নবী যা করতে বলেছেন আপনাকে করতে হবে। এই পয়েন্টে ধরা খাওয়া আমাদের জন্য বড় বেশি সহজ। আপনি বলছেন আমার নবী যা বলছে আমি তার প্রতি ইমান আনলাম, কিন্তু দাড়ি পাল্লায় ওজন করার সময় ওজন আর নিক্তির পাল্লা ঠিক নাই, এইটা আমার নবী আপনারে করতে বলছে ভাই, বলছে আসরের নামাজ পড়ছেন আল্লাহর হুকুমে, নবীজির দেখানো তরিকায় চার রাকাত, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে পড়ে গেছেন, এরপরে মোড়ের দোকানে যে বসছেন, ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার, ও বাবা, এরপরে মুরব্বির শুরু হয়ে গেল, উমুক হুজুরের কি হলো, তুমুক তাকলার কি হলো, তার কি হলো, এর কি হলো, উমুকের কি হলো, আপনি কি বোধ গিল্লা করে অস্থির করে দেন। আবার বলছেন ও আমি নবী রসুলিহি, আমি নবীর প্রতি ইমান আনছি, নবী আপনারে বলে গিবত ছাড় আর আপনি করছেন গিবত, আপনার নবীর প্রতি ইমান আনা হইছে হইছে? আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আয় যুবক ভালো করে খেয়াল করো, তোমার তো ফুটানি বেড়ে গেছে এখন, কেমনে বললো, জিন্সের টাইট প্যান্ট, মাথার চুল উল্টা পাল্টা কাটা, আপনার প্যান্ট, আপনার টাইট শার্ট, ওরে বাবা দুনিয়ায় আছে নাকি, হাতে আছে স্মার্টফোন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার নবী বলতেছেন কার খেদমত করবে, তোমার হককে হকদার, উম্মুকা 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 আবুক, তোমার মামা মা তারপরে পিতা, তুমি এমন স্মার্ট এমন আধুনিক, তুমি বলতেছো আমি আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির মধ্যে ঢুকতে চাই, আমি জান্নাতে যেতে চাই, মা মাগরিবের পরে ফোন দিছে কোথায় আছিস বাপ, বাড়িতে একটু চলে যা, সব সময় খালি ডিস্টার্ব করো, তোমার হুশ আক্কেল কিছু নাই, কোথায় থাকতে হয় না হয় আমার জানা আছে, আমাকে খবরদার ডিস্টার্ব করবে না। ওরে বাবা, মারে এরকম ঝাড়ি মারে আছে কিনা, আছে এলাকায়? আছে, ভালো করে জেনে রাখবেন। আল্লাহ যে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে ইহসান করে, এটা কাদের জন্য নির্দেশ, যেইগুলো মূর্খ সন্তান, যেইগুলো কলেজে যায় নাই, যেইগুলো দুনিয়াতে তেমন কোনো অবস্থান নাই, ওদের জন্যই নির্দেশ। আর যারা কলেজে চলে গেছে, প্যান্ট গিয়ারালা লাগাইছে, গায়ের মধ্যে হেভি হেভি টাইট ফিটিং শার্ট লাগাইছে, স্মার্ট হয়ে ঘরে, ওদেরকে বাপমার নির্দেশ মানা লাগে না, ঠিক কিনা? ও বাবা, কে জানি ঠিক বলছে আবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ভালো করে বুঝে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যদি পেতে চাও, সেই নিয়ামতটা হচ্ছে তোমার দুনিয়া এবং আখেরাতে তোমার সাথে আমি একটা আলো যুক্ত করে দেব, তোমার সাথে ওই আলো আর আল্লাহর কেফালতে তুমি চলে যাবে, আল্লাহ নিজে তোমার অভিভাবকত্ব নিয়ে ফেলবেন, রাস্তা দেখাবেন আল্লাহ, এখন ডানে যা, এখন বামে যা, এই জায়গায় খাড়া আছে, এই জায়গায় রাস্তাটা খারাপ, জোরে চল, আস্তে চল, গিয়ারে চল, এই জায়গায় গিয়ার পরিবর্তন কর। আল্লাহ বলছেন এটা হচ্ছে কিফলাইন, আল্লাহ রাব্বুল আমিনের কেফালতে নেওয়া। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর আলো পেতে চায় আর আল্লাহর তত্ত্বাবধানে নিজের জীবনকে নিয়ে যেতে চায়, আল্লাহ বলছেন ইমানদার হিসাবে আল্লাহকে ভয় করো, আমার রসুলের সব হুকুম আহকাম যেইগুলো দিয়ে গেছেন তার ইতাআত করতে শুরু করো, আমি রব্বুল আলামিন এই নিয়ামতে তোমার জীবন ভরপুর করে দিব।